আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাজী ফার্নিচারে সবাইকে স্বাগত। আজকে আমরা যে বাসাটিতে আছি এটা হচ্ছে জনাব জমশেদ আলীর বাসা। এটা হচ্ছে পুরান ঢাকার লালবাগে। এটা আমাদের দোকান থেকে একেবারেই কাছে। ওনারা আমাদের দোকানে আসেন, ভিজিট করেছেন। ভিজিট করার পরে উনি আমাদের কাছ থেকে সুটকেসটা কিনেছেন, সাথে একটা ওয়ার্ড্রোব, একটা ড্রেসিং টেবিল। আমরা আজকে আপনাদেরকে এই ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল এবং এই সুটকেসটার প্রায় সম্পর্কে বলে দেবো, কী কাঠের এগুলা বিস্তারিত আপনাদেরকে বলে দেবো। শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন, আর দাম কত, প্রাইস কি, সব কিছু আমরা আপনাদেরকে আজকে বলে দেবো। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লালবাগের জনাব জমশেদ আলী সাহেবের বাড়িতে। ওনার বাড়িতে আমরা একটা 6 ফিট বাই 7 ফিট গ্লাস শোকেস, যেটাকে আমরা পিলার শোকেস বলে থাকি। পিলার শোকেসটা কয়েকটা ধরনের হয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেই পিলার শোকেসটা নিয়ে আসছি আমরা আজকে, এটা হচ্ছে গ্লাসের মধ্যে পিলার শোকেস। আমাদের কিন্তু পিলার শোকেস আরেকটা কপার সিস্টেম আছে, পাল্লা সিস্টেমে, তিন পাল্লা হয়, চার পাল্লা হয়। আজকে যে শোকেসটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাসের শোকেস, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে তিনটা পার্টে বিভক্ত, এই পার্টটা আলাদা এবং এই পার্টটা কিন্তু আলাদা। এটা হচ্ছে বহনের সুবিধার্থে আমরা কিন্তু এভাবে করে থাকি। কারণ হচ্ছে যে 6 ফিটের একটা শোকেস যদি কোনো আলো করার সিস্টেম না থাকে, তাহলে কিন্তু এটাকে আপনার বাসায় নিয়ে আসা, যেহেতু সম্পূর্ণ গ্লাস, এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয় হয়ে যায়। তো আমরা এই শোকেসটাকে এমন একটা সিস্টেমে তৈরি করি যাতে আপনাদের বাসায় যে কোনোভাবে সহজে বহন করে নিয়ে আসা যায়। এই জন্য তিনটা পার্টে বিভক্ত করছে, এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা এবং মাঝখানের পার্টটা আলাদা। এখানে আছে তিনটা বড় বড় সেল, আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি বড় একটা সেল, চারটা কোপের একটা স্পেস কিন্তু এখানে আছে। আর এই যে গ্লাসগুলো দেওয়া, এইগুলা ভিতরের যে সেলের গ্লাসগুলো, এটা হচ্ছে 10 mm গ্লাস। এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভারী জিনিসপত্র কিন্তু সবাই রাখে, এটা যাতে সেই মানে ভারীটা বহন করতে পারে, সেই রকম করেই কিন্তু এটা তৈরি করা। তো এখানে আপনি আপনার পর্যাপ্ত যে পরিমাণ জিনিস এখানে রাখা যায়, সে পরিমাণ জিনিস আপনি অনায়াসে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর পাশে আছে আমাদের তিন খোপের, এখানটা একটু বড় বড় খোপ স্পেস দেয়া, যাতে আপনি কাছের ঝপ টপ এগুলা, একটু বড় টাইপের যেগুলো আছে ভ্যালেন্ডার, এগুলা আপনারা যাতে রাখতে পারেন। সেই জন্য কিন্তু এই স্পেসটা করা, আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করবেন। আমরা শুধু দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। আপনারা অর্ডার দিলে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কিন্তু আমরা আপনাদেরকে ডেলিভারি দিব। পাশে দুইটা পাল্লা আছে, আপনার সুবিধা মতো আপনি ইউজ করবেন। একটা ড্রয়ার দেওয়া আছে, সাধারণত এই ড্রয়ারটা আমরা চামচ চামচ রাখার জন্য করে থাকি। একটা ড্রয়ার কিন্তু একটা শোকেসের মধ্যে খুবই দরকার, সেজন্য কিন্তু আমরা দিয়েছি। আর এখানে আরেকটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এই ধরনের শোকেসগুলোতে পিছনে লুকিং থাকে, তলায় লুকিং থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যখন জিনিসগুলো সাজানো হয়েছে তখন দেখতে কিন্তু খুবই দারুণ, খুব চমৎকার কিন্তু লাগতেছে। এটা কিন্তু দোকানে বোঝা যায় না, আমরা এই যে বাসায় চলে আসছি কষ্ট করে আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। আপনারা আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন এই জন্য যে আমরা কিন্তু কষ্ট করে একটা বাসায় চলে এসে এই বাসায় এটা সাজানোর পরে দেখতে কেমন হয়েছে, আপনার বাসায় এটা সাজালে কেমন লাগবে, সেই জিনিসটা দেখানোর জন্য কিন্তু আজকে আমরা এখানে চলে আসছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের এই শোকেসটার সাথে ওনারা সেম ডিজাইনের একটা ওয়ার্ড্রোব এবং একটা ড্রেসিং টেবিল নিয়েছেন। আমি আপনাদেরকে এখন এই ড্রেসিং টেবিলটা দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসিং টেবিলটা হচ্ছে আমাদের যে বারান্দা সিস্টেমের যে ড্রেসিং টেবিল, এটা 3 ফিটের মধ্যে করা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পাল্লা সিস্টেমটা করা আছে, ভিতরে কিন্তু অনেক বড় একটা স্পেস কিন্তু এখানে আছে, দেখতেই পাচ্ছেন অনেক স্পেস। এখানে আলমারির মতো কিন্তু একটা জায়গা কিন্তু এখানে আছে। আর আপনারা আপনাদের সুবিধা মতো এখানে যাবতীয় কসমেটিকগুলো আপনারা কিন্তু এখানে সাজিয়ে রাখতে পারবেন, বডি স্প্রে টস্প্রে, শ্যাম্পু ট্যাম্পু, এখানে পর্যাপ্ত জায়গা আছে। এবং আপনাদের দামি দামি কিছু জিনিস যেগুলো লকারে রাখতে হবে, সেজন্য কিন্তু আমরা নিচে একটা পাল্লা এবং একটা ড্রয়ার কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। আর এই পাল্লা তো আছে, শুধুমাত্র আমি এখন দেখাতে যাচ্ছি যে ডিজাইনগুলো, যে আপনি চাইলে একটা ডিজাইন, একটা সেট কিন্তু মিলিয়ে নিতে পারেন। পুরো একটা সেট কিন্তু আমরা আপনাদেরকে এই পিলার দিয়ে কিন্তু এই সেটটা আমরা করে দিতে পারবো। এই ড্রেসিং টেবিলটা দুইটা ডিজাইন আমরা করি, একটা হচ্ছে 3 ফিটের মধ্যে আর একটা হচ্ছে 4 ফিটের মধ্যে, যেটা ডাবল ডাবল বারান্দা থাকবে। তো এই ড্রেসিং টেবিলটার আমি সবগুলোর প্রাইসটাই আপনাদেরকে বলে দেবো। আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই, এখানে আছে পিলার ওয়ার্ড্রোব, যেটা হচ্ছে 4.5 ফিট বাই 5 ফিটের মধ্যে করা, চারটা ড্রয়ার এবং পাল্লা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়ারের সাইজগুলো, এটা হচ্ছে 33 ইঞ্চি ড্রয়ার, পাল্লাটা একটু ছোট, কারণ আপনারা জানেন যে পাল্লাটা আসলে তেমন একটা ইউজ হয় না, ড্রয়ারগুলো অনেক বড় লাগে, কারণ এখানে অনেক কাপড় চোপড় রাখতে হয়। যেহেতু এখন আমি বাসার মধ্যে নিয়ে এসেছি, সেজন্য আপনাদেরকে ড্রয়ারগুলো খুলে দেখালাম না, কারণ ওনারা অলরেডি এটাকে ইউজ করা শুরু করেছেন। তো এই হচ্ছে ওয়ার্ড্রোব, এটা হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট, 5 ফিট পাশে আছে এবং উচ্চতায় আছে 4.5 ফিট। খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ, ওয়ার্ড্রোবগুলো কিন্তু এই সাইজের হয়। আর আমাদের এই ওয়ার্ড্রোবগুলো কিন্তু অর্ডারই ওয়ার্ড্রোব, যার কারণে আমরা কিন্তু পাল্লাগুলো এবং
রয়্যাল মুখগুলো কিন্তু পাকা 1 ইঞ্চি দেয় এবং সাইডগুলো কিন্তু নর্মালি 1/2 ইঞ্চি থেকে করা থাকে, কিন্তু আমাদের এই ওয়ার্ডরোবগুলোর সাইডগুলো কিন্তু 6 সুতা কাঠ থেকে করা। চৌকি যাবতীয় যা কাঠ আছে এটা কিন্তু 6 সুতা এবং ভিতরের গামারিগুলো কিন্তু 6 সুতা। তো আমি আপনাদেরকে এখন প্রাইসগুলো বলে দিব, এক একটা করে প্রাইস আমি বলে দিচ্ছি। এই ওয়ার্ডরোবটা রেট হচ্ছে 28,000 টাকা। 28,000 টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের পিলার ওয়ার্ডরোবগুলো পেয়ে যাবেন। আর পিলার ওয়ার্ডরোবটা আমাদের আরেকটা আছে 25,000 টাকার মধ্যে, যেটা একটা থিকনেসটা একটু কম থাকে। এটা যেহেতু অর্ডার থিকনেসটা একটু মোটা, সেজন্য এটাতে অল্প একটু খরচ কিন্তু বেশি পড়েছে। এই ড্রেসিং টেবিলটা রেট হচ্ছে 22,000 টাকা। আপনারা এটা ড্রেসিং টেবিলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার পিছনে কিন্তু আমরা কাঠ ইউজ করছি। এটা কাস্টমারের চাহিদা ছিল যে পিছনে কাঠ দেওয়া, যদিও আমি এটা পছন্দ করি না, কারণ কাঠের যে জয়েন্টগুলো থাকে সেগুলো কিছুদিন পরেই কিন্তু ফাঁকা হয়। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি চান আমরা দিয়ে দেবো, কিন্তু পিছনে হার্ডবোর্ডটাই আমি পছন্দ করি, আপনারা নিতে পারেন আমার কথা মতো। কারণ হার্ডবোর্ডটা কিন্তু যদি কখনো নষ্ট হয় 10-15 বছর পরে আপনারা কিন্তু পাল্টে ফেলতে পারবেন। আর আমরা যে সুকেশটার আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই সুকেশটার রেট হচ্ছে 50,000 টাকা। এই সুকেশটার রেট হচ্ছে 50,000 টাকা। এই ধরনের ফার্নিচার যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা, আমাদের সাথে যোগাযোগ নাম্বার হচ্ছে 01716448799। আমাদের এই নাম্বারটি তেমন চালু করা আছে, আপনারা চাইলে সরাসরি অথবা এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের শোরুমের ঠিকানাটা আমি ডিসক্রিপশনে দেওয়া থাকে আমাদের, তারপরে আমি বলে দিই। পুরান ঢাকার লালবাগ কেল্লার পাশে কামরঞ্জন চর মাদপুর বাজার কাজী অফিসে আমাদের কাজী ফার্নিচার, ওখানে আসলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আমি আজকে যে বাসায় ফার্নিচারগুলো দিয়েছিলাম সেই বাসার আপুর সাথে একটু কথা বলবো, আপনি একটু যদি আসতেন। আসসালামু আলাইকুম আপু। আপনি তো নিজের আমাদের দোকানে গেছেন, আমাদের এখানে তো অনেকগুলো দোকান আছে, আপনি আমাদের এখানে কি মনে করে গেলেন যে আমাদের এই ফার্নিচারগুলো শেষ পর্যন্ত আমাদের কাছ থেকে কিনছেন, আসলে কি মনে করেন? আমি আপনাদের দোকান থেকে আসবো, আমরা সেই সোফা কিনেছি, ড্রেসিং টেবিল কিনেছি বা ওই ভালো লাগছে, মানে এখনও অনেক ভালো আছে কাঠগুলো। তারপর আবার আগে এখন আমরা আগে যে মুদির দোকান খুঁজছি, কিন্তু ওখান থেকে আপনাদের দোকানের মানে জিনিসগুলো ভালো লাগছে, প্রোডাক্টগুলোর মান ভালো লাগছে। আচ্ছা, আমাদের প্রাইসটা কেমন? আমাদের প্রাইসগুলো কি অন্যান্য দোকানের চাইতে কি অনেক বেশি না তুলনামূলক? যে কাঠগুলো আমরা দিচ্ছি, যে ধরনের প্রোডাক্টটা আমরা দিচ্ছি, সেই তুলনায় আপনার কাছে কি মনে হয় যে আমাদের দাম কি বেশি না? আমরা যখন এই মালটা বাড়িতে নিয়ে আসি, আসার সময় অনেক সময় আমরা কিন্তু বলে থাকি যে গ্লাসের জিনিসগুলো কিন্তু রাস্তার খারাপের কারণে অনেক সময় গ্লাসের চোট পায়, গ্লাসের একটু সমস্যা হয়। তো আপুর এটা আনার সময় গ্লাসের একটু সমস্যা ছিল, সেটা কিন্তু আমরা নিজ দায়িত্বে কিন্তু ঠিক করে দিয়েছিলাম। আর আনার সময় পালিশের যে ত্রুটি বিচ্যুতি হয়েছিল, যেখানে রশি বাঁধা ছিল, এই জায়গাগুলো কিন্তু আমরা আজকে এসে ফাইনালি ঠিক করে দিলাম এবং আপনাদেরকে এটা দেখানোর জন্য এই আজকের ভিডিওটাও করলাম। তো আপু আপনি কি বলেন যে যারা আমাদের কাস্টমার না, যারা একটু দূরে থাকে, যারা আসবে কি আসবে না এরকম চিন্তা করে, তাদের উদ্দেশ্যে কি কি বলবেন যে আমাদের কাছে আসতে পারে ওনারা? আমরা ওনাদের কাঠের জিনিসে কিন্তু সবসময় একটা সমস্যা থাকে, সিজনাল একটা প্রবলেম থাকে। আমি অনেক সময় বলি কাঠের মূল সমস্যা হচ্ছে গুনে ধরে যাওয়া, গুনে যদি না ধরে তাহলে কিন্তু কাঠের আর কোনো সমস্যা নেই, যেগুলো আছে এগুলো প্রাকৃতিক সমস্যা। টুকিটাকি সমস্যা হইতে পারে, যদি আমাদের কাছে ধরে হয় আমাদেরকে বললে সেগুলো কিন্তু আমরা ঠিকঠাক করে দেবো। আর আশা করি যে আমাদের এই আপু তো আরও আগেও ব্যবহার করছে, কোনো ধরনের সমস্যা উনি ফেস করেন নাই। নতুন জিনিসগুলিতেই আসলে একটু সমস্যা হয়, ফার্নিশটা অনেক সময় কাঁচা থাকে, রশি বাঁধার কারণে অনেক জায়গায় রং উঠে যায়, বা নতুন জিনিসটা আসলে ব্যবহার করতে করতে যে জিনিসটা ইজি হয়, নতুন থাকতে কিন্তু সেরকম ইজি থাকে না, এটা ইউজ করতে করতে আরও ইজি হয়ে যাবে। যাই হোক, আমি বলবো যে দেখেন, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে আমরা কাস্টমারের সাথে কথা বলি এই জন্য যে উনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনছে, ওনার যদি জিনিসটা খারাপ হয় তাহলে কখনোই উনি আমাদেরকে ভালো বলবে না। সেই জন্য আমরা চাই যে ওনারা আপনাদের কাছে, আপনারা ওনাদের কাছ থেকে শোনেন যে আমরা কী ধরনের প্রোডাক্ট দিলাম এবং কী দামে ওনাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কী দামে আমরা বিক্রি করলাম, সেই বিষয়গুলো জানানোর জন্য, দেখানোর জন্য। এবং এইটা ডেকোরেশন করার পরে যখন সাজানো গোছানো হয় তখন দেখতে কেমন হয়, সেই জন্য কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওগুলো দেখিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও, তাদেরকে বলবো যে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এই ধরনের নতুন নতুন ফার্নিচারের ভিডিও দেখার জন্য।
আমি হাফেজ মোহাম্মদ, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।